নমস্কার, আজ আমরা কীটপতঙ্গ সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করব। আমরা সকলে জানি খাদ্য উৎপাদন এবং জীবজগৎকে রক্ষার জন্য কীটপতঙ্গের গুরুত্ব অপরিসীম। পৃথিবী পরিষ্কার রাখতে সাহায্য করে কীটপতঙ্গ। এছাড়া বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ মারা গেলে তার উপর কীটপতঙ্গ হামলে পড়ে, এতে করে মৃত প্রাণীর পচনের প্রক্রিয়া দ্রুততর হয়, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অন্য প্রাণী খাদ্যের যোগান দিতেও কীটপতঙ্গ সাহায্য করে। এই পোকামাকড় খেয়েই পাখি, বাদুর এবং ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী বেঁচে থাকে। এবার আমরা কীটপতঙ্গ সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানার চেষ্টা করব। কোন প্রাণীর দেহ খোলসে ঢাকা? আমরা জানি শামুকের দেহ খোলসে ঢাকা। এবার আমরা জানব কোন কোন পতঙ্গ ফুলের মধু খায়। আমরা জানি প্রজাপতি এবং মৌমাছি ফুলের মধু খায়। এবার জানব মৌমাছির বাসাকে কি বলে। মৌমাছির বাসাকে মৌচাক বলে।